لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله الحمد لله الذي علم القرآن خلق الإنسان علمه البيان والصلاة والسلام على سيدنا محمد الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وقال تعالى وإلى عاد أخاهم هودا فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون وقال تعالى في قول نوح وهود عليهما الصلاة والسلام أنصح لكم وأعلم من الله ما لا تعلمون وأنا لكم ناصح أمين وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة وقال عليه الصلاة والسلام حق المسلم على المسلم ستون إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فشمته وإذا مرض فعده وإذا مات فاتبعه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ আমাদেরকে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় মানুষের জীবনের উত্তম চরিত্রের মধ্যে একটা প্রকার হলো আন-নসিহা, অন্যকে উপদেশ প্রদান করা। নসিহা শব্দের বাংলা অর্থ উপদেশ দেওয়া। যদিও উপদেশ দেওয়া এটার অর্থ, কিন্তু পুরা ধর্মটাই নসিহত। আদ-দীন ওয়ান নসিহা, ধর্ম পুরাটাই নসিহত, উপদেশে ভরপুর। তো নসিহত করা, উপদেশ দেওয়া, এটাও উত্তম গুণাবলীর একটা প্রকার। উপদেশ একজন আরেকজনকে দেওয়ার ক্ষেত্রে ছয়টা বিষয় লক্ষ্য রাখতে হবে। কয়টা বিষয়? এক নাম্বার আল ইখলাসু ফিন নসিহা, উপদেশ দেওয়ার ক্ষেত্রে ইখলাস থাকতে হবে। আপনি আরেকজনের কল্যাণকামী, আরেকজনের কল্যাণ চাচ্ছেন, এটা
উপদেশ যদি তাকে দেন এতে আপনার ইখলাস থাকা লাগবে। কোনো নিয়ত পার্থিব জাগতিক কোনো চাহিদা এখানে কাজ করা যাবে না। দুই নাম্বার আল ইলমু বিমা ইয়ানসাহু বিহি, আপনি অন্যজনকে যেই বিষয়ে উপদেশ দিতেছেন এই বিষয়ে আপনার নিজের জ্ঞান থাকতে হবে, আপনার নিজের এলেম থাকতে হবে, এই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে, আপনি যাকে উপদেশ দিচ্ছেন এই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। তিন নাম্বার, উপদেশ দেওয়ার সময় আল কাউলুল লাইয়িনু, নরম ভাষায় উপদেশ দেওয়া। যদি পার্সোনালভাবে কাউকে উপদেশ দেওয়ার প্রয়োজন হয় তো আপনি জনগণের সামনে না দিয়ে তাকে চুপি চুপি দিবেন। যাকে আপনি চুপি চুপি উপদেশ দিবেন ওই লোকের সম্পর্ক যদি হয় জনগণের সাথে, তাহলে তাকে উপদেশ দিতে দিতে যদি না বুঝে তো জনগণের সামনেই তাকে বুঝিয়ে দিতে হবে। আর যদি জনগণের সাথে এটা অতটা সম্পর্ক না হয় তো তাকে আপনি চুপি চুপি উপদেশটা দিবেন। আল কাউলুল লাইয়িনু, নরম ভাষায় আপনি তাকে উপদেশটা দিবেন। এটা যদি এককভাবে হয় তখন আপনার ভাষা হবে অত্যন্ত নরম। চার নাম্বার, আনলা ইয়াজহার, উপদেশ যাকে দিবেন আপনি জোরে আওয়াজ করে একটা লোকের নির্দিষ্ট করে আপনি বলতে পারবেন না যে এই লোকটাকে। হ্যাঁ, আবার এই জায়গাও খেয়াল রাখতে হবে, ওই লোকের সম্পর্ক যদি হাজারো মানুষের সাথে হয় তো হাজারো মানুষকে হেফাজতের জন্য তার ব্যাপারটা হাজারো মানুষের সামনে বলে দিতে হবে যদি সে না মানে। এটা হলো চার নাম্বার। পাঁচ নাম্বার, মুরাআতুল মাকান ওয়াল ওয়াক্তি অথবা মুরাআতুল ওয়াক্তি ওয়াল মুনাসিব, সময় এবং স্থান, যেটাকে আমরা বলি কাল পাত্র ভেদে সঠিক সময়ে তাকে উপদেশ দেওয়া। এই উপদেশ দিনের দাওয়াত দেওয়া এটা উপদেশের অন্তর্ভুক্ত। আমি লালবাগ যে মসজিদে তাফসির করি তো ওই মসজিদে একদিন মাগরিবের নামাজের পর বের হইলাম, দাঁড়িয়ে রইলাম, ওয়ার্কশপে কাজ করে একটা ছেলে পানি নেওয়ার জন্য আসছে। তো এই ছেলেটাকে আমি একটু আগে দেখছি সে কেক নিয়ে যাইতেছে ওয়ার্কশপের ভিতর, তার মানে কেক খাওয়ার পর মানুষের পানির চাহিদা কি পরিমাণ। ছেলেটা পানি নিতে আসলো, ওই মসজিদের এক ভাই ওই ছেলেকে দাওয়াত দেওয়া শুরু করলো। মাশাআল্লাহ, ছেলের 10 মিনিট 15 মিনিট ছেলেরে দাওয়াত দিল। এতে আপনার এই যে আপনি ওনাকে দাওয়াত দিলেন, এই ছেলেটাকে ছেলে মনে মনে আপনার গালি দিছে, বদদোয়া দিছে, আপনার কোনো কথাই সে শুনে নাই। সে আসছে পানি নেওয়ার জন্য, কেক খাইছে এরা বসে আছে, তার মালিক ওখানে বসা, আর এই টাইমে আপনি তাকে উপদেশ দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। এটা যথাসময়ে তাকে দাওয়াত দেওয়া হয় নাই। আমি ওনাকে ওখান থেকে নিয়ে আসলাম, আমি বললাম আপনি তো এইভাবে দাওয়াত দেওয়াটা উচিত হয় নাই, এটা শরীয়ত সম্মত হয় না। আমাকে বললো আপনি বুঝেন না, দাওয়াত সর্ব অবস্থায় দিতে হবে বলতেছ। আমি আর কিছু বলি নাই, খায়। একজন ওষুধ নিতে আসছে ফার্মেসিতে, তার মা প্রচন্ড অসুস্থ, দ্রুত দৌড়ে আসছে ছেলেটা ফার্মেসিতে ওষুধ নেওয়ার জন্য, ভাই দ্রুত অমুক ট্যাবলেটটা দেন, আপাতত নাপা দেন, মাথা ব্যথা মায়ের জ্বর উঠছে তাড়াতাড়ি দেন। ছেলেটার মানসিকতা দেখে বুঝে আসতেছে খুব দ্রুত ট্যাবলেট নিয়ে আবার দ্রুত বাসায় যাবে। এই টাইমে আপনি ওকে ফার্মেসিতে দাঁড়ায় উপদেশ দেওয়া শুরু করলেন 10-15 মিনিট। এটা যথা সময়ে যথা স্থানে আপনি তাকে উপদেশ দেন নাই, এটা শরীয়ত বিলকুল সমর্থন করে না। পাঁচ নাম্বার যেটা বলতেছিলাম, সময় এবং স্থান উপযোগী হওয়া যাকে উপদেশ দিবেন আপনি। ছয় নাম্বার, আল্লাহ তাকুনান নিয়াতু আলা শর্তিল কবুল, আপনি যাকে উপদেশ দিবেন উপদেশ দেওয়ার সময় এই নিয়ত করা যাবে না যে আমার উপদেশটা সে গ্রহণ করতেই হবে, এই নিয়ত আপনার করা যাবে না।
আপনি উপদেশ দিবেন, আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন, আল্লাহ আমার উপদেশ, এটা যদি তার জন্য ফায়দা হয় আল্লাহ সেজন্য কবুল করে নেয়, আপনার মধ্যে এরকম মানসিকতা থাকতে হবে। কিন্তু আমার ওয়াজ আপনাকে নিতেই হবে, আমার উপদেশ আপনি গ্রহণ করতে আপনি বাধ্য, এটা বলা যাবে না, এই নিয়ত করা যাবে না যে আমার কথা তাকে কবুল করতেই হবে। এই ছয়টা বিষয় উপদেশ দেওয়ার সময় মনে রাখতে হবে। উপদেশ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় উনি শিক্ষা দিয়েছেন উপদেশ কিভাবে দেওয়া। এর মধ্যে একটা ছিল সময় স্থান নরম ভাষা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অথবা অন্য কোন একজন সাহাবার নাম আসছে এখানে, এক যুবক নবীজির দরবারে আসছে, চিন্তা করেন আয়েশা নবীজিকে বলে আতাযানু লি ফি যিনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ভর্তি এদের সামনে নবীজিকে আয়েশা বলতাছে হে আল্লাহর রাসূল আপনি আমাকে জিনার ব্যাপারে অনুমতি দিবেন, নাউজুবিল্লাহ ব্যভিচার করবে। ফাসাহান নাস, মসজিদের সবাই চিৎকার দিয়ে উঠলো, কি বললি তুই ধরবে? নবীজি সকলকে থামায় দিলেন, বললেন ফাকরিবুহু আদনু, তাকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ, সাহাবারা তো সহ্য করতে পারতেছিল না, সামনে এসে পড়ছে, হ্যাঁ বলো। আতাযানুলি ফি যিনা, আপনি আমাকে ব্যভিচারের অনুমতি দিবেন? নবীজি বললেন তুমি যার সাথে ব্যভিচার করবে সে কি মহিলা হবে? হ্যাঁ সে তো একজন নারী হবে। তো নবীজি তাকে বললেন আতুহিব্বুহু লিউম্মিকা, তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করবা যে অন্য কোন পুরুষ তোমার মায়ের সাথে ব্যভিচার করবে? সে বলল যে আলানি আল্লাহু ফিদাক, অসম্ভব, আল্লাহ হেফাজত করুক আমাকে, এটা কিভাবে সম্ভব? নবীজি বললেন কাযালিকা আন-নাস ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, মানুষ এমন ভাবে তার মায়ের জন্য এটা পছন্দ করবে না, তুমি যেমন পছন্দ করলে না মানুষও পছন্দ করে না। আতুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি তোমার মেয়ের জন্য এটা পছন্দ করবা? ওই ব্যক্তি জবাব দেয় জালানি আল্লাহু ফিদাক, অসম্ভব, আল্লাহ হেফাজত করুক, এটা কিভাবে পছন্দ করা যায়? নবীজি বললেন কাযালিকা আন-নাস ইউহিব্বুনাহু লিআবনাতিহিম, অনুরূপভাবে মানুষ তাদের মেয়েদের জন্য এটা পছন্দ করে না, তুমিও যেমন করো না। আতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের জন্য এটা পছন্দ করবা, অন্য কোন পুরুষ তোমার বোনের সাথে ব্যভিচার করবে? ওই যুবক জবাব দেয় অসম্ভব, জারানি আল্লাহু ফিদাক, আল্লাহ হেফাজত করুক, এটা তো কশিনকালে অসম্ভব নয়। নবীজি বললেন কাযালিকা আন-নাস লা ইউহিব্বুনাহু লিআখওয়াতিহিম, অনুরূপভাবে মানুষ তাদের বোনের জন্য এটা পছন্দ করে না। এক নাম্বার তোমার মায়ের ব্যাপারে বললাম, তুমি বললা না না কোনো মানুষ তোমার মায়ের সাথে ব্যভিচার করবে এটা তুমি পছন্দ করো না। কাযালিকা আন-নাস লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, মানুষ অনুরূপভাবে তাদের মায়ের জন্য এই গর্হিত কাজ পছন্দ করে না। দুই নাম্বার তোমার মেয়ের কথা বললাম, অনুরূপভাবে কাযালিকা আন-নাস লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের মেয়ের ব্যাপারে এই ব্যভিচার কেউ করবে এটা পছন্দ করে না। তিন নাম্বার তোমার বোনের কথা বললাম, অনুরূপভাবে মানুষও তোমার মতো তার বোনের সাথে এমন অপকর্ম কেউ পছন্দ করবে না। ডাক দিয়ে বললেন এর যুবক, তুমি যদি এইগুলা পছন্দ না করো অন্য মানুষও তো পছন্দ করবে না, বলো তুমি যার সাথে ব্যভিচার করবা? এই নারীটা হয়তো কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো কন্যা হবে, তুমি যদি পছন্দ না করো তুমি যার সাথে ব্যভিচার করবা সেও তো কারো মা হবে, তাহলে তো তার মায়ের জন্য এটা সেও পছন্দ করবে না। কারো বোন হবে, ওই ভাই তো তার বোনের জন্য এটা পছন্দ করবে না। হয়তো কারো মেয়ে হবে, বাবা তো তার কন্যার জন্য তোমার মতো পছন্দ করবে না।
যুবক নবীজির সামনে ডাক দিয়ে বলতেছে, এমন নরম ভাষায় সুন্দর উপদেশ আমার জিন্দগিতে আর পাই নাই। ওয়াদা করলাম এই গরহিত কাজের কল্পনাও আর আমি কখনো করব না। স্থান কাল পাত্র ভেদে সাহাবারা রাগ হয়ে গেলেন, নবীজি শিক্ষা দিলেন, বুঝাও তাকে নরম ভাষায় বুঝাও। তো নবীজি কি সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করলেন, এটাকেই দাওয়াত বলা হয়, প্রকৃত দাওয়াত এটা। যেই দাওয়াতে আল্লাহর নবী তার মুখ দিয়ে এই কথা স্বীকার করাইলেন, স্বীকার করানোর পর নবী কিন্তু বলে নাই সে নিজে নিজে এখন হেফাজত। এটা হলো নসিহা উপদেশের সুন্দর নীতিমালা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মসজিদের মধ্যে বসা, ইতিমধ্যে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছে, করার পর ফাসাল্লা নামাজ আদায় করছে, নামাজ আদায় করার পর যখন আবার চলে যাবে, ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে সালাম দিলেন, ফারাদ্দা নবী সালামের জবাব নিলেন, এরপর ওই ব্যক্তিকে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই। নামাজ কিন্তু পড়ছে, আবার নামাজ আদায় করছে, কামা সাল্লা যেইভাবে আগে নামাজ আদায় করলো আবার নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর ফাসাল্লামা আবার নবীকে সালাম দেয়, আল্লাহ নবী সালামের জবাব নেওয়ার পর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও যাও নামাজ পড়ো কেননা তুমি নামাজ আদায় করো নাই। পালা সালাসান, তিন তিনবার এমন হয়ে যায়, তিনবারের পর ওই সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আহসানা গায়রুহু ফাআল্লিমনি, আমি যেইভাবে নামাজ আদায় করলাম এর চাইতে ভালো আর পড়তে পারি না, এর চাইতে যদি ভালো নামাজ থেকে থাকে আমাকে আপনি শিক্ষা দিয়ে দেন। আল্লাহর নবী বললেন ইদা কুমতা ইলা সালাহ, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও, ফাকাব্বির সুন্দরভাবে তুমি তাকবীর বলবা, কি বলবা? তাকবীরে তাহরিমা বলা নামাজে কি বলেন সবাই? ফরজ। তাকবীরে তাহরিমাটা কি? ফরজ। আমিন জোরে আসতে এই দুইটা কি বলেন তো? মুস্তাহাব। কারো কারো মতে জোরে পড়া মুস্তাহাব, কারো মতে আসতে পড়া মুস্তাহাব, না পড়লেও নামাজ হয়ে যাবে, বুকের উপর হাত বাঁধলেও নামাজ হবে, নাভির নিচে হাত বাঁধলেও নামাজ হবে, নাভির উপরে বাঁধলেও হবে, মুস্তাহাব। এটা ফরজ ওয়াজিব এই জাতীয় বিষয় না। আর তাকবীরে তাহরিমাটা কি বলেন তো? বলেন। এখন সমাজে কিন্তু তাকবীরে তাহরিমা নিয়ে ঝগড়া নাই, ঝগড়া আমিন জোরে না আসতে, ঝগড়া হলো হাতের নাভির উপরে হাত রাখবেন না, বুকে রাখবেন না, নাভির নিচে রাখবেন, তাহলে ওয়াজিব বা ফরজ বিষয়ের সাথে সম্পর্ক না, এই বিষয় নিয়ে ঝগড়া। তাকবীরে তাহরিমা ফরজ, এটা নিয়ে কোনো ঝগড়া আছে? কিন্তু আমি তো ঝগড়া লাগাইতে চাই। কিভাবে? ইমাম তাকবীরে তাহরিমা জোরে বলে না আসতে বলে, বলেন আমরা পিছনে যারা তারা আসতে না জোরে বলি, বলেন সবাই। শরীয়তের দলিল যদি চারটা না হয়, শরীয়তের দলিল যদি শুধু দুইটা হয় কোরআন এবং সুন্নাহ, আমরা বলি শরীয়তের দলিল চারটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। যদি দুইটাই দলিল হয় কোরআন এবং সুন্নাহ, যারা বলেন কোরআন সুন্নাহ ছাড়া অন্য আর দুইটা মানতে পারি না, কেমন পর্যন্ত প্রশ্ন করলাম ইমাম তাকবীর জোরে কেন বলে, মুক্তাদি তাকবীর কেন আসতে বলে, একটা প্রমাণ আমাকে দেখা দেন, আমি আর মাজহাব মানব না, আমি শুধু কোরআন সুন্নাহ মানব। তাকবীরে তাহরিমা বলা ফরজ, এই ফরজের ক্ষেত্রে জবাব দিয়ে দেন, মুক্তাদি আসতে কেন বলে, ইমাম জোরে কেন বলে, কোরআন থেকে দলিল দেন, হাদিস থেকে দলিল দেন, না না কোনো দলিল নাই, তাহলে এইটা নিয়ে ঝগড়া না কইরা সোজা মুস্তাহাবে কেন ঢুইকা যান, আগে তাকবীরে তাহরিমা ঠিক করে নেন, এরপর আমরা নামাজের ভিতর যাব। কেউ যদি আপনাদেরকে বলে বুকের উপর হাত বাঁধো, আপনি বলবেন আগে ফরজটা ঠিক করি, তাকবীরে তাহরিমা ইমাম জোরে বলে আমরা কেন আসতে বলি, এর সমাধান কোরআন সুন্নাহ থেকে দেন, এরপর আপনার কথা আমি কোরআন সুন্নাহ থেকে বুকের উপর হাত বাঁধবো।
তাকবীরে তাহরিমা বলা কি বলেন সবার? এই ফরজের ঠিক করেন আগে, এরপর ভিতরে ঢুকবো। তো নামাজের সূচনা নিয়ে ঢুকে না, সোজা আমিন জোরে আসতে ঢুকে যায়। মাসালা আগে তাকবীরে তাহরিমাটা ঠিক করেন না, যেটা দিয়ে নামাজে ঢুকি। বললাম তো আমি, কেউ রাগ করবেন না, এই মসজিদে যদি কেউ থাকেন যে হুজুর ইজমা কেয়াস মানি না, শুধু কোরআন সুন্নাহ, আপনি একটা দলিল দিবেন আমাকে, আমি মিম্বরে ঘোষণা দিব আমি আর মাযহাব মানব না। তাকবীরে তাহরিমা মুক্তাদি আসতে কেন পরে, ইমাম জোরে কেন পরে? নবীজি বললেন ইদা কুমতা ইলা সলাতি ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াও তাকবীর বলো, ওয়াকরা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, এবং কোরআনের যেই জায়গায় সহজ ওই জায়গা থেকে তুমি পাঠ করবা। এরপর নবী বললেন ফারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু করবা এমন ভাবে স্থির ধীরস্থিরতার সাথে রুকু করবা, যাইবা আর উঠবা এমন নয়, ধীরস্থিরতার সাথে রুকু করবা। মাঝে মাঝে দেখবেন আপনি দুই রাকাত নফলের মধ্যে দাঁড়ান, আপনার পাশের ভাই মোটামুটি 8-10 রাকাত পরে চলে যায়। পয়গম্বর বললেন রুকুর মধ্যে যখন তুমি যাও হাত্তা তাতমাইন্না রাকিআ, মুসল্লি ভাইরা নামাজ শুদ্ধ করেন, রুকুর মধ্যে যখন তুমি যাও ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা। এরপর যখন তুমি দাঁড়াও হাত্তা তাতমাইন্না কাইমা, ভালোভাবে ধীরস্থিরতার সাথে তুমি দাঁড়াও। একা একা নামাজের মধ্যে এটা অনেক সহজ, রুকুর মধ্যে 3 বার তাসবিহ পাঠ করার পর আরো কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু আনতা রাব্বি খাশা লাকা সামি'ই ওয়া বাসারি ওয়া মাখি ওয়া আজমি ওয়া আসবি, আজীব দোয়া রুকুর মধ্যে। তো জানি না আমরা, মাবুদ তোমার জন্য রুকু করলো আমার চোখ, আমার কান, আমার জবান, আমার জিহ্বা, আমার মেধা, আমার মগজ, আমার হাড্ডি, এটা অর্থ। এরপর যখন তুমি দাঁড়াও একা একা সালাত যদি আদায় করেন, রব্বানা ওয়ালাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কত সুন্দর দোয়া। আল্লাহ নবীর সাহাবা নবীর পিছনে একদিন এই দোয়াটা পড়লেন, নবীজি সালাম ফিরানোর পর বললেন কে এই দোয়া পড়ছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা কে পড়ছে? সাহাবা ভয়ে কোনো কথা বলে না। আল্লাহ নবী বললেন কে পড়ছো বলো, সাহাবা হাত তুললেন ইয়া রাসূলুল্লাহ আমি, পয়গম্বর বললেন তোমার এই দোয়া আমি সমর্থন করলাম। জানোনি কেন? তুমি যখন এই দোয়াটা পাঠ করলা আমি দেখতে পাইলাম আল্লাহর হাজার হাজার ফেরেশতারা লড়াই করতেছে, তোমার দোয়া কে কার আগে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সবচেয়ে উত্তম। এরপর আল্লাহুম্মা ওয়ালাকাল হাম, এটা এরপরের উত্তম। এরপর রব্বানা ওয়ালাকাল হাম, এটা এরপরের উত্তম। এরপর রব্বানা লাকাল হাম, যেটা বলি আমরা। তো ফরজ নামাজে এত শর্ট কেন? কারণ ফরজ নামাজে ইমামের পিছনে দুর্বল মানুষ থাকে, কারো জ্বর থাকে, মুরব্বি থাকে, বুড়া থাকে। নবীজি বলছেন যখন তুমি ইমামতি করবা পিছনে দুর্বলদের প্রতি লক্ষ্য রাখবা, এই জন্য ফরজ নামাজে দাঁড়াইলে এতটা বিলম্ব করা যাবে না যেটা একা পড়লে বিলম্ব করা যায়। কারণ নবীজি কেন বলছেন যে তোমার পিছনে অসুস্থ আছে, দুর্বল আছে, তাদের প্রতি তোমার লক্ষ্য রাখতে হবে। কিন্তু আমরা লক্ষ্য রাখতে গিয়া এখন আমাদের সমাজের হালাত এমন হয়েছে, পয়গম্বর বলেন এরপর তুমি সিজদা করবা হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থিরতার সাথে সিজদা করবা। এখন আপনাদের ইমাম যদি এই ধীরস্থিরতা অবলম্বন করতে যায়, নবীজি বলেন এরপর 2 সিজদার মাঝখানে বসবা, বসার পর ধীরস্থিরতা অবলম্বন করবা, আল্লাহুম্মা ওয়ফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, 2 সিজদার মাঝখানে দোয়া। এই দোয়া যদি ইমাম পড়তে যায় আপনারা পিছন থেকে এমন করবেন, পুরো মসজিদে কাশি শুরু হয়ে যাবে। এই কাশি মানে কি জানেন? হুজুর সিজদা আরেকটা দেন, হঠাৎ দেখবেন মসজিদ পুরা কাশি, কিনে এত কাশি গা কাশি, হুজুর তাড়াতাড়ি সিজদা আরেকটা দেন, বুঝলেন নেই? এত বড় দোয়া পড়া যাবে না। রুকুর থেকে দাঁড়ায় যদি ইমাম সাহেব রুকুতে না যায়, এরপরে যদি সেজদায় তাড়াতাড়ি না যায়,
পিছন থেকে দেখবেন প্রথমে একজন কাশি দিবে, আস্তে আস্তে পুরো মসজিদ কাশি। কাশি মানে কি? আঙ্গ সমস্যা না, আপনি রুকুতে যান তাড়াতাড়ি, সেজদায় যান না কেন? এটা আমার উৎসাহ, তাড়াতাড়ি মিছিল দিতে স্যার, যান যান সেজদায় মিছিল। কাশি দেখবেন কাশি শুরু হয়ে যায় মসজিদ। সালাম ফিরাইতে যদি ইমাম সাহেবের কোনোদিন দেরি হয়ে যায়, আত্তাহিয়াত আর দুরুদ শরীফ তো আপনারা পড়েন, পড়ার পর চিন্তা করলেন কিনা আমরা পড়ে এতক্ষণ রইলাম, এরপর আবার কি পড়ে? কারণ এরপরে যে দোয়া আছে তো জানেন না আপনি। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এটা দুরুদের পরে সব শেষ করার পরে এই দোয়া নবীজি পড়তেন। হ্যাঁ, ইমাম যদি এটা পড়ে মানে সালাম ফিরাম। পয়গম্বর বললেন সেজদা দিবা দুই সেজদা মাঝখানে বৈশা আত্মা তাতমা ইন্না, এরপর ধীরস্থিরতা অবলম্বন করবা। একা একা যদি নামাজ আদায় করেন, সুন্দরভাবে নামাজটা আদায় করার চেষ্টা করবেন, নামাজটা দীর্ঘ করার চেষ্টা করবেন, তাসবিহাতের মাধ্যমে আপনার সেজদাটা সুন্দর বানান, রুকুটা আপনি সুন্দর বানানেন, এইভাবে আপনি সালাত আদায় করবেন। আল্লাহ নবী উপদেশ দিয়ে দেয় এইভাবে তুমি সালাত আদায় করবা। সাহাবাকে কত সুন্দরভাবে শিক্ষা দিলেন, এইভাবে যদি আপনি সালাত আদায় করে নিতে পারেন, আল্লাহর কসম আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্ক স্থাপন হয়ে যায়। ধীরস্থিরতার সাথে সালাত। এই জন্য মুসল্লি ভাইয়েরা বেশি আমল না ভালো আমল, বলেন বেশি আমল না ভালো আমল, আমল বেশি না ভালো আমল করা, বেশি আমল না ভালো আমল করা, কম আমল করেন তবে সেটা ভালো আমল উত্তম আমল, আর বেশি আমল শিরিক যুক্ত আমল, এই আমলের কোনো মূল্য নাই। শিরিক যুক্ত আমল হাজার হাজার করবেন, সারা দিন আপনি মিলাদ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে আপনি বারবার টানতেই থাকলেন তিন ঘন্টা, এইভাবে মিলাদ পড়ার পর প্রশ্ন করবেন কি করলেন, কয় তিন ঘন্টা নবীর উপর আমি দুরুদ পাঠাইলাম, এই যে তিন ঘন্টা আপনি কষ্ট করলেন আর দাবি করলেন নবীর উপর আপনি দুরুদ পাঠাইলেন, আপনার এই দুরুদ তো কোরআন হাদিসের কোথাও নাই, আপনি কি দুরুদ আপনি পাঠ করলেন? এই তিন ঘন্টা আপনি বেশি আমল করলেন কিন্তু আমলের কোনো মূল্য নাই। একবার স্বল্প সময় নিয়ে নামাজের মধ্যে যেই দুরুদ আপনি পাঠ করেন, বেশি সময়ের প্রয়োজন হয় না, মহাব্বতের সাথে এই দুরুদ আপনি পাঠ করে নেন, অথবা নবীর উপর যে কোনো ভাবে আপনি সালাম প্রেরণ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও যদি আপনি পাঠ করেন, পয়গম্বর বলেন যেই মাত্র তুমি পাঠ করলা উপলিগুতুহুর সাথে সাথে আমার কবরের মধ্যে এটা পৌঁছে দেওয়া হয়। তিন ঘন্টা বেশি আমল করলেন লাভ নাই, এক মিনিট ভালো আমল করলেন লাভ। হ্যাঁ, তাহলে বেশি আমল না ভালো আমল উত্তম আমল, হ্যাঁ বেশি আমলও যদি ভালো হয় খারাপ না ভালো, তাহলে বলেন তো বেশি আমল না ভালো আমল, যা করবেন ভালোভাবে খুব ভালোভাবে কবুল করাইতে হবে। দুই রাকাত পড়তেছেন না, আমি হুজুর দশ রাকাত পড়বো বাস দশ মিনিটে উঠলেন, এরকম না, আপনি দুই রাকাত দশ মিনিটে পড়েন, আপনি দুই রাকাত বিশ মিনিটে পড়েন, সুন্দরভাবে পড়েন দুই রাকাত বিশ মিনিটে পড়েন, সুরা ইয়াসিন পড়েন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আর রহমান পড়েন, সুরা মুলক পড়েন, যারা পারেন নামাজটা সুন্দর করেন। আপনি নবীজি উপদেশ দিলেন এইভাবে সাহাবাকে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, মুসলমানের উপর মুসলমানের হক ছয়টা, বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে ছয়টা আসছে। এই হাদিসের মধ্যে নবীজি বলেন ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হলে সালাম দিবা। দুই নাম্বার ইদা দাআকা ফাজিবহু, দাওয়াত দিলে গ্রহণ করবা, ওই দাওয়াত যে দাওয়াতের মধ্যে গুনাহের কোনো সম্ভাবনা নাই। হুজুর আমার বন্ধু তার বিয়ে বোনের বিয়েতে দাওয়াত দিয়েছে, না যাইলে সম্পর্ক থাকবে না, কিন্তু যাওয়ার পর গুনাহ আর গুনাহ, না না এই দাওয়াতে আপনার যাওয়ার প্রয়োজন নাই। দুই নাম্বার ইদা দাআকা ফাজিবহু, দাওয়াত দিলে গ্রহণ করবা তবে সেটা সঠিক পন্থার দাওয়াত। তিন নাম্বার ওয়াইদা তানসাহাকা ফানসাহলাহু, তোমার কাছে যদি কেউ উপদেশ চায় তাকে তুমি উপদেশ প্রদান করবা। একজন আপনার কাছে এসে বলে ভাই আমি একটা ব্যবসা দিব, আমাকে উপদেশ দান করেন, আপনি যদি ভালো কোনো পরামর্শ থাকে আপনি তাকে দিবেন, অন্যথায় কথা বলবেন না, নিয়ত যেন খারাপ না হয়।
আমি একটা কথা তাকে বলে দিলাম, আর বেচারায় ব্যবসায় লস খায়া গেল এমনটা যেন না হয়। যেহেতু আপনাকে উপদেশ দাতা মান্য করে আপনার কাছে উপদেশ প্রদান করতে চায়, এই জন্য আপনি সুন্দরভাবে তাকে সঠিক উপদেশটা দিয়ে দেন। চার নাম্বার, ওয়াইদা আতাসা ফাহমিদাল্লাহ ফাশাম্মিতহু, কোন মুসলমান হাঁচি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে আপনি জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবেন। মুসলমান হাসি দিলে কি বলে বলেন তো? আলহামদুলিল্লাহ। আমরা যারা শুনবো জবাবে কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। পাঁচ নাম্বার, ওয়াইদা মারিদা ফাউদুহু, অসুস্থ হইলে দেখতে যাও। ছয় নাম্বার, ওয়াইদা মাতা ফাত্তাবিহু, মারা গেলে তার জানাজায় যাও। ছয়টা হক মুসলমানের উপর ছয়টা। এক নাম্বার, মুসলমানের উপর মুসলমানের হক, যখন দেখা হবে আপনি তাকে সালাম দিবেন। দুই নাম্বার, দাওয়াত দিলে গ্রহণ করবেন। তিন নাম্বার, উপদেশ চাইলে উপদেশ প্রদান করবেন, ভালো উপদেশ। চার নাম্বার, হাঁচি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে আপনি কানে শুনলে ইয়ারহামুকাল্লাহ বলবেন। পাঁচ নাম্বার, আপনার মুসলমান ভাইয়ের সাথে আপনার এমন আচরণ হবে, পয়গম্বর বলেন কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয় তাকে দেখতে যাইবা। ছয় নাম্বার, কোন মুসলমান যদি মারা যায় তার জানাজার মধ্যে তুমি অংশগ্রহণ করবা। এই পাঁচটা ছয়টা বিষয় নবী বললেন, এর মধ্যে একটা হলো উপদেশ প্রদান করা। হাকিম ইবনে হিজাম নবীর একজন সাহাবা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু দান করেন। আল্লাহর নবী তাকে দান করলেন। দান করার পর উনি আবার চাইলেন, হুজুর আরো কিছু দেন। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার দান করলেন। হাকিম ইবনে হিজাম আবার তৃতীয়বার দান চাইলেন, আল্লাহর নবী তৃতীয়বার দান করলেন। দান করার পর নবী লক্ষ্য করলেন, ওকে যত দেই দেখি আবার চায়। এবার নবী চিন্তা করলেন, দান যেহেতু তিনবার চেয়েছে, এবার তাকে একটা উপদেশ দেওয়া প্রয়োজন। নবীজি বললেন, হাকিম, যে জিনিসটা তুমি নিলা এই জিনিসটা হলো দুনিয়া, দুনিয়ার সম্পদ তুমি নিলা, ভালো করে মনে রাখবা, ইন্না হাদাল মালা খাদিরাতুন হুলওয়া, এই সম্পদ হলো সবুজ শ্যামল আর মিষ্টতা ছাড়া কিছুই না, সুস্বাদু একটু ভোগ করবা, এটাই তো সম্পদের মানে হয়। হাকিম, মনে রাখবা, এই সম্পদ যদি সচ্চ অন্তরের মাধ্যমে গ্রহণ করে নাও, এই সম্পদে আল্লাহ বরকত দান করে দেয়। আর যদি তোমার অন্তরের নিয়ত থাকে খারাপ, আমি সম্পদ পাবো, আহারে আমি কোটিপতি হবো, পাঁচতলা ছয় সাতটা বাড়ি করবো, এই নিয়ত না করে তুমি নিয়ত করো সম্পদের মাধ্যমে যেন আমার দিনের ফায়দা হয়, দিনের উপকার হয়, আমি ইসলাম ধর্মে যেন সঠিকভাবে চলতে পারি, এটা হলে ভালো। আল্লাহর নবী কয়, এটা না হয়ে যদি অন্যটা হয়, লাম ইউবারক লাহু ফিহি, এই সম্পদের মধ্যে বরকত দান করা হয় না। এই কথা বলার পর হিজামকে নবীজি বললেন, হাকিম, মনে রাখবা, বড় হাত ছোট হাতের চাইতে উত্তম, এর মানে দানশীল হাত দান না করা হাতের চাইতে উত্তম। হাকিম ইবনে হিজাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাওয়ার পর আমি দুনিয়াতে আর কারো কাছে কিছু চাইব না, হয় চাইলেই সম্পদ পাইলে অন্তরের নিয়তটা বেশি ভালো থাকে না। নবীজি মারা যাওয়ার পর আবু বকর সিদ্দিক হযরত হাকিমকে গনিমতের মাল দেওয়ার জন্য ডাকলেন। হাকিম বলেন, না না, আমার মালের কোনো প্রয়োজন নাই। আবু বকরের পর ওমর ডাকলেন, ওমর বললেন, গনিমতের মাল নাও। হাকিম বলেন, না না, আমার মালের কোনো প্রয়োজন নাই। হযরতে ওমর জনগণের সামনে বললেন, আমি হাকিমকে সম্পদ দিতে চাইলাম কিন্তু গ্রহণ করে না। হযরতে হাকিমের ব্যাপারে সাহাবারা বলেন, সত্যি সত্যি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মরণ পর্যন্ত এই হাকিমের অভাব অনটন থাকার পরেও কারো কাছে কখনো হাত পাতে নাই, কয় কেন? আল্লাহর নবীর উপদেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। উপদেশ কি বলছে? অন্তরে যদি তোমার নিয়তটা খারাপ হয়ে যায় নেওয়ার সময়, তাইলে কিন্তু সমস্যা। হাকিম চিন্তা করছে, মাল মানি তো অন্তরে নিয়ত বেশি ভালো হয় না, মরণ পর্যন্ত আর নেই নেই। আল্লাহ আমাদের সকলকে নবীজির উপদেশ মালাগুলো আমাদের জীবনীতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সূরা আরাফের 59 নাম্বার আয়াত, এই আয়াতে নূহ আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। আরাফের 65 নাম্বার আয়াত থেকে হযরত হুদ আলাইহিসসালামের ব্যাপারে আলোচনা করেছেন।
নূহ নবীর ব্যাপারে আল্লাহ বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ আমি নূহকে তার সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলাম হযরতে নূহ তার সম্প্রদায়কে উপদেশ দিলেন আল্লাহর ইবাদত কর তার সম্প্রদায়ের নেতা পর্যায়ের লোকেরা বলল ইন্না লানারাকা ফি দালালিম মুবিন হে নূহ আমরা তোমাকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতেছি নাউজুবিল্লাহ নেতারা নূহ নবীকে কয় তুমি ভ্রান্তর মধ্যে আছো ভ্রান্ত পথে আছো নূহ নবীকে নেতারা কয় তুমি ভ্রান্ত পথে আছো এজন্য নেতারা নূহ নবীকে কয় ভ্রান্ত পথে আসলে তো তারা ভ্রান্ত পথ আর কেন জানি নেতা যারা হয় হেদের আউজুবিল্লাহ বিসমিল্লাহ না শুদ্ধ হয় না শুদ্ধ হইলেও শুদ্ধ করে পড়ে না কেন পড়ে না জানেননি চিন্তা করে শুদ্ধ করে পড়লে যদি কেউ আবার আমার বিরুদ্ধে অভিযোগ ওঠায় মনে হয় মাদ্রাসায় পড়ছে আর মাদ্রাসায় পড়া মানেই তো অবস্থা বেশি একটা ভালো না এই জন্য শুদ্ধ করে পড়বে না বিসমিল্লাহির রহমানির রহিম মারা যাওয়ার পর সংবাদ পাঠক পাঠিকারা পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি পাগলের মতো মুসলমানের সন্তান তুমি একজন মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে হয় এটাই জানো না তুমি দাবি করো নিজেকে শিক্ষিত তুমি শিক্ষিত না বোকা মূর্খ পথভ্রষ্টদের মধ্যে আছো দাবি করে যে শিক্ষিত ইন্না লিল্লাহটা পড়তে পারে না নেতা ভাষণ দিতে দ্বারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ 100% তে 100% ভুল করে এরকম ধরনের এই হালাত শুদ্ধ বললেও পড়বে না কারণ যদি মনে করে মাদ্রাসায় পড়ছে আর মাদ্রাসায় পড়া তো ভালো না এই জন্য টেনশন আজীব ব্যাপার হিন্দুরা কখনো দাবি করে না হিন্দুত্ববাদ উঠায় দাও ইহুদিরাও দাবি করে না ইহুদি উঠায় দাও খ্রিস্টানরা দাবি করে না খ্রিস্টবাদ উঠায় দাও মুসলমান নামদারি মুসলমান সে দাবি করে ইনশা আল্লাহ আমরা ইসলাম রাখবো না কি কয় পুরাটা বলেন ইনশা আল্লাহ ইসলাম শব্দটা আমরা রাখবো না ইনশা আল্লাহ মগা তুই ইনশাল্লাহ বললি যে এটাই তো তোর মুখেই তো কয় ইসলাম থাকবে তুই বাদ দিতে পারবি না ইনশাল্লাহ ইসলাম আমরা উঠাই দিব আজীব ব্যাপার টকশোতে আসে আইসা কয় ইনশাল্লাহ বিসমিল্লাহ থাকবে না ধর্ম নিরপেক্ষ হতে হবে ইনশাল্লাহ বিসমিল্লাহ থাকবে না ইনশাল্লাহ বিসমিল্লাহ থাকবে না তো তুমি যে ইনশাল্লাহ বললা এ তো বুঝেও না জানেও না এটা যে ইসলামী একটা ভাষা নূহ নবী দাওয়াত দেওয়ার পর উপদেশ দিলেন নেতারা কয় তোমাকে পথভ্রষ্টতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাউজুবিল্লাহ নূহ নবী আহারে উনি কত নরম ভাষায় বলেন লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নাই ভ্রান্তি নাই বিশ্বাস করো আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন পয়গম্বর এই কথা নূহ নবী বলার পর তাদেরকে বললেন উবাল্লিগুকুম রিসালাতি রব্বি আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দেই এরপরের শব্দটা ভালো করে কানে ঢুকান ওয়া আনসাহু লাকুম আমি তোমাদেরকে উপদেশ দান করি আল্লাহ আমাকে উপদেশ দেওয়ার জন্য পাঠিয়ে দেয় আমি তোমাদেরকে উপদেশ দেই উপদেশ দাতা কখনো খারাপ হতে পারে না তোমরা বিশ্বাস করো এই কথা বলার পর তারা নূহ নবীকে কঠিনভাবে প্রত্যাখ্যান করে নেয় আল্লাহ বলেন নূহের সাথে যারা ঈমান আনছে আমি তাদেরকে নাজাত দিয়ে দিলাম 65 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা আমি আদ জাতির নিকট হুদ নবীকে প্রেরণ করলাম হুদ নবীও তাদেরকে দাওয়াত দিলেন ও আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই এবারে হুদ নবীর সম্প্রদায়ের নেতা পর্যায়ের লোকেরা বলতে লাগলো হুদ তোমার মধ্যে আমরা মূর্খতা দেখতেছি নাউজুবিল্লাহ হুদ নবী কয় লাইসা বি সাফাহা বিশ্বাস করো আমার মধ্যে কোনো মূর্খতা নাই আমি আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর তোমাদের কাছে আমি আমার দায়িত্বটা পৌঁছায় দেই যেটা আল্লাহ আমাকে দান করেছেন নূহ নবীও বললেন দায়িত্ব পৌঁছাই আমি তোমাদেরকে উপদেশ দেই হুদ নবীও বলতেছেন দায়িত্ব পৌঁছাই ওয়া আনা লাকুম নাসিহুন আমিন আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশ দাতা নূহ নবীও বললেন উপদেশ দেই হুদ নবীও বললেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত উপদেশ দাতা এবার নেতারা কয় কি উপদেশ তুমি দিতে চাও কয় আমি তোমাদেরকে উপদেশ দেই আল্লাহর ইবাদত করো হুদ নবীর সম্প্রদায় আদ আল্লাহ তাদের ব্যাপারে বলেন ওয়া আম্মা আদুন ফাসতাকবারু ফিল আরদি বিগাইরিল হক
আদ জাতি তারা অহংকার করলো আর বলল মান আশাদ্দু মিন্না কুওয়া আমাদের চাইতে বড় শক্তিশালী আর কে আছে নাউজুবিল্লাহ আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম এরা কি গবেষণা করে না যে আল্লাহ তাদেরকে বানায় হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া আল্লাহ তাদের চাইতে শক্তিশালী আদ সম্প্রদায় বিশাল বড় বড় পাহাড় কাইটা ঘর বানায় আর দাবি করে আমাদের চাইতে শক্তিশালী কেউ নাই আল্লাহ এদেরকে এত শক্তিশালী বানাইছে আদ সম্প্রদায়ের কাছে বাঘ ভাল্লুক ভয়ে আসতো না এদের শরীরের মধ্যে এত শক্তি এই সম্প্রদায়ের সবচাইতে ছোট মানুষ যে তার উচ্চতা ছিল 100 হাত সবচাইতে বড় যে উচ্চতা তার উচ্চতা হলো 400 হাত হ্যাঁ কোনো কোনো তাফসিরে পাবেন আপনারা বিশাল শক্তিশালী বাঘ ভাল্লুকও ভয় আসতো না আদ সম্প্রদায়কে হুদ নবী বললেন আল্লাহর ইবাদত করো তোমরা যাদেরকে খোদা মানো এদেরকে খোদা মানলে কিন্তু বড় সর্বনাশ এবার আদ সম্প্রদায় বলে তুমি কি বলতে চাও তুমি কি আমাদেরকে এই জন্য আমাদের কাছে আসছো লিনাবুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযারু মা কানা ইয়াবুদু আবাউনা আল্লাহর ইবাদত আমরা করব এই দাওয়াত দাও কয় হ্যাঁ কয় আর আমাদের বাপ দাদার খোদাগুলো আমরা ছাড়বো এই দাওয়াত দাও কয় হ্যাঁ কয় অসম্ভব আমাদের বাপেরা যার পূজা করত আমাদের দাদারা যার পূজা করত এটা আমরা ছাড়তে পারি না এ মিয়া তুমি কেন মাজার চালাও কয় আমার বাবাও মাজারের খাদেম ছিল তোমার বাবা কেন ছিল কয় আমার দাদা ছিল না না এটা অন্যায় কয় না এটা বংশ পরম্পরায় পাইছি এ মুসলমান শিরিক করে আবার কয় বংশ পরম্পরায় পাইছি এই জন্য ছাড়তে পারবো না আপনার বাপ যদি অন্যায় করে আপনিও সেই অন্যায় গ্রহণ করা এটা বুদ্ধিমানের কাজ না হযরতে হুদ নবী দাওয়াত দিলেন খোদা ছাড়ো কয় না আমাদের বাপ দাদারাও এই খোদার পূজা করত কয় তোমাদের খোদা কয়টা এবার তারা ঝগড়া করতে লাগলো আমাদের খোদা হলো 3টা হযরতে হুদ বললেন আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা এই খোদাগুলার নাম কারা রাখছে কয় আমরা ওরে বাবা খোদা হলো তোমাদের সৃষ্টিকর্তা আবার এগুলার নাম দিছো তোমরা কয় হ্যাঁ হয় কয়টা নাম কয় 3টা 1 নাম্বার সামাদ বলেন কি নাম 2 নাম্বার সামুদ কি নাম 3 নাম্বার হাবা কি নাম হেদের 3 খোদার নাম সামাদ সামুদ হাবা সামাদ সামুদ হাবা কোন সম্প্রদায় আদ সম্প্রদায় হুদ নবী বললেন এগুলা তো তোমাদের বানানো নাম কয় তুমি বুঝবা না এগুলাই খোদা অনেক পাওয়ার আছে দেখেন এবার কি কয় কহু জাননি আমাদের কি মনে হয় কয় কি মনে হয় কয় ইন্না কুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু আমাদের মনে হয় আমাদের কোন খোদার অভিশাপে মনে হয় তুমি এমন হইছো আমাদের 3 খোদার কার অভিশাপ তোমার উপর লাগছে এই জন্যই মনে হয় তুমি এরকম আবল তাবল আমার সামনে বলতেছ হযরত হুদ নবী কয় সর্বনাশ এরা কি কয় হুদ নবী তাদেরকে বললেন আমার উপরে তোমাদের খোদার অভিশাপ মানে হ্যাঁ এই জন্যই তো ইন্না লালা জুন্নুকা মিনাল কাজিবিন আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করতেছি হুদ নবী বললেন আমি তোমাদেরকে উপদেশ দিতেছি হেরা কয় উপদেশ মানি না এক পর্যায়ে বললেন আল্লাহর আজাব আসবে কয় আল্লাহর আজাব দিতে কও নাউজুবিল্লাহ বলে যেই মাত্র বলছে আল্লাহকে আজাব দিতে বলো 3 বছর পর্যন্ত কোনো বৃষ্টি হয় না অনাবৃষ্টিতে এলাকাটা ভুগতেছে দুর্ভিক্ষ লাগিয়া যায় এবার তারা কয় 3 খোদায় তো কোনো কাজ হইতাছে না কি করা দরকার কয় কাবা শরীফে কয়েকজন মানুষ পাঠানো দরকার আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য দেখেন আল্লাহ মানে ঠিক কিন্তু ওই 3 খোদাও কয় এখন তো যেহেতু 3 খোদার কাজ হইতেছে না এখন কাবায় কয়েকজন পাঠাই বৃষ্টি চাওয়ার জন্য যেই ভাবা সেই কাজ 70 জনের একটা দল তারা ঠিক করলো কয়জন এই দলের প্রধানের নাম হলো কায়েল কি নাম কায়েল এই কায়েলকে প্রধান বানায় 70 জনকে পাঠায় কাবা শরীফের কাছে যাওয়ার জন্য আল্লাহর কাছে যেন বৃষ্টি চাইয়া দুনিয়ার মধ্যে বৃষ্টি আনে 70 জনের দল যখন মক্কায় রওনা করলেন মক্কায় যাওয়ার আগে এক সম্প্রদায়ের নেতার নাম হলো মুআবিয়া কি নাম এই মুআবিয়া কিন্তু নবীর সাহাবা মুআবিয়া এরকম না অনেক আগের ঘটনা তো
মুয়াবিয়া হলো তাদের আত্মীয়, এই 70 জন যারা গেছে মুয়াবিয়ার বাড়িতে তারা অবস্থান নেয়। নেওয়ার পর দেখে মুয়াবিয়ার বাড়িতে মদ আছে, রাতের বেলা মদ খায়। মদ খাওয়ার পর হঠাৎ দেখে দুইজন মহিলা গায়িকা তাদের সামনে নাচানাচি করতেছে, সর্বনাশ, এটাই তো ভালো লাগতেছে, এবার যায় না। আর একদিন এই মজা পাইয়া পরের দিনও মদ খায় আর মহিলার নাচানাচি দেখ। হ্যাঁ, এখনো মদের বাটি হয়, নাচানাচি হয় মহিলাদের, হয়নি? হয়। মদ খায় আর মহিলাদের নাচ দেখে ঘরের মালিক মুয়াবিয়া দেখলো অনেক দিন হয়ে যায়, এরা যায় না, বেচারায় মেজাজ খারাপ হয়ে যায়, কিরিগুলা যায় না কা, এক মাসের উপরে হয়ে যায়। অন্যদিক দিয়ে আজ সম্প্রদায় মনে করতেছে তারা তো আল্লাহরে ডাকতেছে, এই দিক দিয়ে মুয়াবিয়া চিন্তা করলো এদেরকে ডাইরেক্ট বলা যাবে না, এবার সে একটা কবিতা বানায়। এই কবিতাটা গায়িকা দুইজনকে শিখায় দেয়, কয় তোমরা আজকে নাচার সময় এই কবিতাটা পাঠ করবা, অন্যদিন যেই গান গাও আজকে ওই গানগুলা গাইবা না, এই গানটা গাইবা গানের সুরে। এবার গায়িকা গাওয়া আরম্ভ করলো, গানের ভাষার অর্থ হলো এই, আহারে আজ সম্প্রদায়ের কি দুর্দশা, বলতেছে গানে, আজ সম্প্রদায় আগে বাঘ ভাল্লুক ভয় পাইতো না, এখন বাঘ তাদের ঘরে আসে, তাদের শক্তি নাই প্রতিহত করার জন্য। এক পর্যায়ে বলতে বলতে বলে, আহারে আজ সম্প্রদায় একটা প্রতিনিধি দল আল্লাহর কাছে পাঠাইছে, কি জানি অবস্থা কে জানে। এই কথা যখন তাদের কানে আসছে, কয় সর্বনাশ, আমরাই তো আল্লাহর কাছে আসছিলাম, আহারে এখনো তো আল্লাহর কাছে গেলাম না। কায়েল যিনি নাকি প্রধান, সে বুঝতে পারছে এই গান তো আমাদের জন্যই। মদ তাড়াতাড়ি ছেড়ে দেন, কাবা চত্বরে যায়, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ বৃষ্টি দিয়ে দাও। আকাশের দিকে তাকায় দেখে তিন খণ্ড মেঘ দেখা যায়, কয় খণ্ড, একটার কালার সাদা আর একটা কালা আর একটা লাল, এই তিন খণ্ড মেঘের খণ্ড দেখা যায়, কালা সাদা এবং লাল, অন্য কোন বর্ণনা হতে পারে, তবে এর মধ্যে কালো সাদা ছিল নিশ্চিত। আকাশের দিকে তাকানোর পর গায়েব থেকে একটা আওয়াজ আসছে, ও কায়েল, এই তিন মেঘের যেই কোনো একটা তুমি চাও তোমাকে দেওয়া হবে। কায়েল চিন্তা করলো কোন মেঘটা চাওয়া যায়, পায় কালা মেঘটাই ভালো, কোন মেঘ, কালা মেঘ চাওয়ার পর আজ সম্প্রদায়ের উপর বৃষ্টি বর্ষণ হবে হবে অবস্থা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস আসছে, হযরতে হুদ নবী এবং তার সাথে ইমানদারদেরকে আল্লাহ একটা শস্য খেতে পাঠায় দিলেন, বললেন এই জায়গায় অবস্থান করেন, এই জায়গায় আপনারা নড়বেন না। ওই শস্য ক্ষেতের মধ্যেও বাতাস যায়, তবে ওই বাতাসটা ছিল নাতিশীতোষ্ণ আবহাওয়া, বেশি ঠান্ডাও না গরমও না, যেন তাদের জন্য সহনীয় হয়ে যায়। এলাকার মধ্যে বাতাস আসার পর জনগণ বলতে লাগলো, আহারে কি চমৎকার ঠান্ডা হাওয়া, একটু পরে দেহে ঠান্ডার মাত্রা খালি বাড়ে, বাড়তে বাড়তে আকাশের দিকে তাকায়, তাকায় দেখে কালো মেঘ খণ্ড আসতেছে, সেখান থেকে মেঘ হবে, একটু পর তাকায় দেখে মেঘের মধ্যে প্রচন্ড বাতাস আর পাথর বৃষ্টি দেখা যায়। বাতাস আর প্রচন্ড মেঘ আর পাথর বৃষ্টির কারণে আজ সম্প্রদায়ের মানুষগুলা কেউ আকাশের মধ্যে উঠতে লাগলো, বাতাস আকাশের উপর উঠায়, কাউকে এই দিকে নেয় কাউকে ডান দিকে, পাথর আইসা গলায় আঘাত করে কারো হাতের মধ্যে কারো পায়ের মধ্যে। এইভাবে আঘাত করার পর যেই জায়গায় আঘাত হয় ওই অঙ্গটা আর থাকে না, গলায় আঘাত হইলে মাথাটা আলাদা হয়ে যায়, গলা ছাড়া মাথা আলাদা হওয়ার পর এবার আর গলাটা শুধু আছে মাথা নাই, হাত আলাদা হয়ে যায়, দুই হাত আলাদা হয়, পা গুলো আলাদা হয়। এই মেঘ যখন আসছে, সর্বপ্রথম মেঘটা দিয়ে একজন মহিলা তাকাইছে, এই মহিলাটার নাম হলো মুমিদ, কি নাম, মুমিদ, কি নাম, মুমিদ। এই মুমিদ নামক মহিলা মেঘের দিকে তাকায়া দেখে ভয়ঙ্কর একটা আগুন দেখা যায়, সাথে সাথে বেহুশ হয়ে যায়। হুশ ফিরে আসার পর মহিলা ডাক দিয়ে কয়, ও সম্প্রদায় এখনো সময় আছে আল্লাহরে মানো। এবার মহিলা কয়, কি দেখছি জানোনি, কয় আমি আগুন দেখলাম, আর তাকায়া দেখলাম ওই আগুনের সাথে হাজার হাজার মানুষ দেখা যায়। মুফাসসিরিনে কেরাম বলেন এইগুলা মানুষ নয়, এইগুলা হলো আল্লাহর হাজার হাজার ফেরেশতা, আজাব দেওয়ার জন্য আসছেন। হাত পা মাথা যখন আলাদা হয়ে যায়, 100 হাত যদি সবচাইতে কম লম্বা হয় তাহলে বলেন কত বড় একটা দেহ পইরা আছে,
আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, আপনি যদি তাদের দিকে তাকাইতেন, আপনি তাদেরকে দেখলে মনে করতেন কান্নাহুম আজাজু নখলিন খাওয়িয়া, খেজুর গাছ কাইটা ফালা রাখলে যদি ডালপালা না থাকে, যেমন নাকি খেজুর গাছ দেখা যায় মাঠের মধ্যে, দশটা খেজুর গাছ ডালপালা কিচ্ছু নাই, দশটা মানুষ পড়ে আছে, হাত পা কিচ্ছু নাই, গলাটাও কাটা, খেজুর গাছের মাথাটাও কাটা। আল্লাহর নবীকে আল্লাহ জানা দেয় এই খেজুর গাছগুলা যেমন দেখতে আপনি আজ জাতিকে দেখলেও মনে করতেন আসলে খেজুর গাছ, আল্লাহর নবীকে আল্লাহ বলে আসলে খেজুর গাছ না, আমি তাদের হাত পা মাথা কাইটা লাওয়ার কারণে আপনি দেখলে মনে করতেন খেজুর গাছ, ওই যে লম্বা বেশি, আসলে খেজুর গাছ না, আমি এদের কেমন বানায় দিলাম। কয় কেন? আল্লাহ কয়। হুদ নবী তাদেরকে উপদেশ দেয় খোদা ছাড়ো, কয় না খোদা হইলো তিনটা, সামাদ সামুদ হাবা, এই হাবা সামাদ সামুদ, এই হাবা গুলা মানলে তো হাবাই তৈব, মদনী হওয়ার কথা, এই জন্য উপদেশ না মানার কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। কিয়ামত পর্যন্ত মুফাসসিরিনে কেরাম বলেন এটা শিক্ষা, এখনো যদি নবীর উপদেশ যথাযথভাবে পালন না করা হয় আল্লাহর আজাব আসতে পারে। আজাব আসে না কেন? নবী জি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে একবারে তুমি ধ্বংস করে দিবা না, এই জন্য নবীর দোয়ার বরকতে আল্লাহ এখনো আমাদেরকে হেফাজত করে নেয়। উপদেশ গ্রহণ করতে হবে, তাহলে বলেন উলামায়ে কেরামের উপদেশ নিতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে কি না? একদিক দিয়ে আলেম আপনাকে উপদেশ দিয়ে, আরেক দিক দিয়ে আলেম না, উনি আলেম না, একটা সুরাও ঠিক করে পড়তে পারে না, সেও আপনাকে উপদেশ দেয়। এখন আপনি বলেন আকল বুদ্ধি বিবেচনা কি বলবে যে সুরা কেরাত কোনো শুদ্ধ নাই কিন্তু আপনার উপদেশ দিতেছে, আর আলেম প্রচুর পড়াশোনা করতেছে, আমলও ঠিক আছে, উনি উপদেশ দিতেছে, কাটটা গ্রহণ করা উচিত? সাধারণ ব্যাপার না, আমাদের মস্তিষ্ক এখন এমন হয়ে গেছে, জাহালতার মূর্খতা গোবর মাথায় ঢুইকা এমন হয়ে গেছে এখন, না 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 হুজুরের কথা কি শুনবো, আমাদের অমুক সাহেবের কথাই ঠিক, এ ঠিক ছাড়েন এখনো সমাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের সঠিক উপদেশগুলো গ্রহণ করে যেন আমরা শরীয়তের উপর সঠিকভাবে চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।